এই থেকে মূলত আমরা যেটা সেটা হচ্ছে এর যে পিচার গুলা আছে সেগুলাই আমরা দেখবো জাভাই স্ক্রিপ্টের মোটামুটি এই পর্যন্ত যা কিছু কাভার করা দরকার অথবা জাভাই স্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক নিয়ে অথবা জাভাই স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করার জন্য যা যা দরকার সবকিছু অলরেডি আমরা কভারেজ দিয়ে আসছি সো আমরা ইএস সিক্সের পিচারগুলো অলরেডি অনেকগুলো পিচার আমরা দেখছি ইএস সিক্সের তবে সেটা একেবারে আলাদাভাবে ইএস সিক্সকে নিয়ে হচ্ছে কোনো কিছু আমাদের দেখা হয়নি বাট আমরা হচ্ছে জাভাইস্কিপ নিয়ে এর আগে যখন কাজ করছি তখন হচ্ছে আমরা ইএস সিক্সের অনেকগুলো বিষয় অলরেডি দেখে ফেলছি সো আমি যেটা করব সেটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে হচ্ছে জাভাইস্ক্রিপ্টের শুধুমাত্র ইএস সিক্সের যে পিচারগুলো আছে এই পিচারগুলোকে হচ্ছে আমি আলাদা করে দেখাবো যদিও এর আগে এই বিষয়গুলোকে আমি অনেক জায়গায় আমি রিপিট করছি তারপরে আমি চাচ্ছি এই বিষয়গুলোকে জানা একটু গোছানো ভাবে দেখানো লাগে আর ES6 এর বিষয়ে যদি বলি সেটা হচ্ছে ES6 মানে হচ্ছে ইকমা স্ক্রিপ্ট 6 ইকমা স্ক্রিপ্ট 6 বলতে হচ্ছে জাভা স্ক্রিপ্টের যে কোডগুলো আছে এই কোডগুলোকে ভ্যালিডেট করার জন্য বা এই কোডগুলোকে আরেকটা সুন্দর করার জন্য অথবা এই কোডগুলোকে নিয়ে যারা হচ্ছে যে কোম্পানিটা হচ্ছে মূলত এই কোডগুলোকে হচ্ছে হ্যান্ডেলিং করে থাকে এই কোম্পানিটার নামে হচ্ছে ES6 তো ES6 এর শুধু শুধুমাত্র জাভা স্ক্রিপ্টের কোডকেই হচ্ছে হ্যান্ডেলিং করে থাকে বা জাভা স্ট্যান্ডার্ড মেনটেন করে থাকে বিষয়টা আসলে এরকম না ইকমা স্ক্রিপ্ট সিক্স মূলত অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোডগুলাকেই কিন্তু ওরা হচ্ছে হ্যান্ডেলিং করে থাকে তবে এর মধ্যে জাভা হচ্ছে সবচেয়ে বেশি ওরা হচ্ছে হ্যান্ডেলিং করে আর কি তো যাই তো ই সিক্সে মূলত যেটা হয়েছে সেটা হচ্ছে এটা হচ্ছে জাভা মূলত বলা যায় এটা হচ্ছে জাভা একটা মডার্ন ভার্সন বা আপডেট ভার্সন সো এটা আসার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে অনেকটা গোছানো একটা ল্যাঙ্গুয়েজে পরিণত হয়েছে আর আমাদের ব্যবহার করার জাভাই যে ব্যবহার করা এই ব্যবহার করাটা অনেকটা ইজিয়ার হয়ে গেছে সো আমরা যখন ভবিষ্যতে কোনো ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ যেমন রিয়াক্ট অথবা ভিও বা অ্যাঙ্গুলার নিয়ে যখন আমরা কাজ করব তখন যেটা হবে সেটা হচ্ছে আমাদেরকে অনেক বেশি সিক্স নিয়ে কাজ করতে হবে এর মানে না যে জাভাই এর আগে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে আমাদের খুব বেশি একটা কাজে লাগবে না সেটাও আমাদের অনেক কাজে লাগবে সেগুলো ছাড়া আমরা আসলে অবভিয়াসলি কাজ করতে পারবো না তবে ই সিক্সটা আমাদের খুব বেশি কাজে লাগবে সেই জন্য এই চ্যাপ্টার থেকে মূলত হচ্ছে আমরা ইএস সিক্স নিয়ে কথাবার্তা বলবো বা ই এর পিচার্ট গুলাকে হচ্ছে আমরা এখানে হচ্ছে কাভারেজ দেওয়া ট্রাই করব তো আগে যেহেতু দেখানো হয়েছে অনেকগুলা পিচার্ট যদি কারো মনে হয় যে সেই বিষয়গুলা স্কিপ করে যাবা সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই তুমি হচ্ছে সেই বিষয়গুলা কি স্কিপ করে যাইতে পারো তারপরও আমি চাচ্ছি যে এই বিষয়গুলাকে আমি একটু আলাদাভাবে সুন্দর করে দেখাবো যেন পরবর্তীতে তোমাদের কোনো একটা বা হচ্ছে লাইব্রেরি নিয়ে কাজ করতে গেলে কোনো প্রবলেম যেন না হয় সো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে ই আমাদের প্রথম যে কনফিউশনের যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের বার লেট এবং হচ্ছে এই কনস্ট্যান্ট নিয়ে হচ্ছে আমাদের যে কনফিউশন থাকে সেই কনফিউশনটা আগে আমাদের দূর করতে হবে সো বারের কথা যদি আমরা বলি সাপোজ আমরা বার দিয়ে কি করি বার দিয়ে যদি আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তো বারের যে বিষয়টা সেটা হচ্ছে বার দিয়ে যদি আমরা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করে থাকি সেই ভেরিয়েবলকে কিন্তু সেই ভেরিয়েবলটাকে আমরা আবার পুনরায় ডিক্লেয়ার করতে পারি আবার সেই আমি এখানে দিলাম সো আমি যদি আহ চাই তাহলে আবার এ কে ডিক্লেয়ার করতে পারবো আবার এই ইকুল টু এ প্লাস সেভেন ও দিতে পারতেছি তো সেক্ষেত্রে যদি আমি কনসোল ডট লগ করি একে কে কন্ট্রোল দিয়ে যদি আমার হচ্ছে আচ্ছা আমি এটাকে একটু ছোট করি পাশাপাশি রাখি তাহলে বুঝতে হচ্ছে আমাদের একটু সুবিধা হবে আহ এটাকে আমি একটু ছোট করে ফেলি আচ্ছা এভাবে থাকুক আমাদের যেন বুঝতে যেন প্রবলেম না হয় জিনিসটা যেন আমরা সুন্দরভাবে বুঝতে পারি যাই হোক

কনসোল ডট লক আমার হচ্ছে এ এস দিয়ে যদি আমি হচ্ছে সেভ দিই এবং এখানে যদি রিলোড দিই তাহলে দেখো আমার এটা কিন্তু চেঞ্জ হয়ে এর মানটা কিন্তু ফিফটি হয়ে যাচ্ছে তার মানে আমরা ভ্যার দিয়ে কি বুঝলাম এখানে যেটা বুঝলাম সেটা হচ্ছে ভার দিয়ে যদি আমরা কোনো ভেরিয়েবলকে ডিক্লার করি সেই ভেরিয়েবলের মানকে কিন্তু আমরা আবার রিয়াসাইন করতে পারতেছি আবার সেই ভেরিয়েবলটাকেও আবার আমরা ডিক্লার করতে পারতেছি এটাই হচ্ছে আমাদের বারের হচ্ছে একটা কাজ কারবার আর কি যেটা এটা আসলে বারটা আসলে ইয়ে এর সাথে যায় না আচ্ছা এবার আমরা যদি লেটের বিষয়টা দেখি তাহলে কি হয় লেটটা হচ্ছে মূলত আসলে এটা ইএস সিক্সের একটা পিচার সো আমরা হচ্ছে লেট এবং কনস্ট্যান্টকে এখানে ডিফাইন করি যেটা হচ্ছে ইএস সিক্সের হচ্ছে পিচার এটা ইএস সিক্স ইউজ করা হয় সো লেটের ক্ষেত্রে আমরা কি দেখি যদি আমি লেট দিয়ে কোনো একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম সাপোজ বি ইকুয়াল টু সাপোজ হচ্ছে সিক্স আচ্ছা খুব ফাইন আমি এটাকে ডিক্লেয়ার করলাম সো এবার যদি আমি এই বিটাকে অর্থাৎ বি ইকুয়াল টু সিক্স লিখলাম এবার যদি আমি এই ভেরিয়েবলটাকে আমি হচ্ছে যদি আমি এই বিটাকে যদি রিয়েসাইন করার ট্রাই করি তাহলে কোনো প্রবলেম হবে না সাপোজ আমি যদি বলি যে বি ইকুয়াল টু বি ইনটু হচ্ছে তোমার সাপোজ মনে করো সিক্সটি সেভেন সেক্ষেত্রে যদি আমি কনসোল ডট লক করি কোনো প্রবলেম হওয়ার কথা না কনসোল ডট লক আমি হচ্ছে অর্থাৎ আমি বিটাকে লেট দিয়ে ডিক্লেয়ার করলাম এবার আমি এখানে রিলোড দিই দেখো এখানে হচ্ছে আহ বিটা কিন্তু আমার ঠিকঠাক মতো কাজ করছে তার মানে হচ্ছে লেট দিয়ে যদি আমরা কোনো করি সেটাকে আমরা রিসাইন করতে পারতেছি বাট আমরা রিয়েসাইন ছাড়া যদি এটাকে আবার ডিক্লার এখানে দুটো বিষয় একটা হচ্ছে ডিক্লার করার বিষয় আর একটা হচ্ছে রিয়াসাইন করার বিষয় লেটার বারের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে আমরা ডিক্লেয়ারও করতে পারতেছি আবার রিয়েসাইনও করতে পারতেছি ওকে সেম ভেরিয়েবলটাকে আর লেটের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে আমরা রিয়েসাইন করতে পারতেছি বাট আমরা যদি আরেকবার ডিক্লেয়ার করতে যাই সাপোজ আমি যদি লেটকে যদি আবার যদি বলি যে ভি ইকুয়াল টু আমি যদি বলি সাপোজ হচ্ছে আমি যদি লেট দিয়ে যদি আবার ডিক্লেয়ার করতে যাই

তোমার হচ্ছে একটা ইরর আমাকে হচ্ছে দিয়ে দিছে কারণ এবং তারা বলতেছে আইডেন্টিফায়ার ভি হ্যাজ অলরেডি বিন ডিক্লার্ড মানে ভিটাকে কিন্তু আমরা অলরেডি ডিক্লার করছি তাহলে এইখানে আমরা কি বুঝলাম এইখানে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে ভেরিয়েবল লেট দিয়ে যদি আমরা কোনো ভেরিয়েবলকে ডিক্লার করি সেক্ষেত্রে আমরা ওই ভেরিয়েবলটাকে ওই ভেরিয়েবলের মানটাকে রিঅ্যাসাইন করতে পারবো বাট ওই নামে কোনো ভেরিয়েবল আর কখনোই আমরা ডিক্লার করতে পারবো না সো এটা মনে রাখতে হবে সো আমি এটাকে কমেন্ট করে রাখি যেন এটা ইরর না থাকে তো এবার আমি রিলোড দিই আচ্ছা সবকিছু ঠিক আছে তাইলে আমরা কি বুঝলাম আমরা বুঝলাম তো বিষয়টা না আমাদের হচ্ছে বারের ক্ষেত্রে আমরা ডিক্লারও করতে পারতেছি রিয়াসাইনও করতে পারতেছি আর লেটের ক্ষেত্রে শুধুমাত্র রিয়াসাইন করতে পারতেছি কিন্তু আমরা ডিকলার করতে পারতেছি না সেম নামে কোনো ভেরিয়েবল আর কনস্ট্যান্টের যে বিষয়টা সেটা একেবারেই ভিন্ন সেখানে আমরা রিয়াসাইনও করতে পারবো না ডিক্লারও করতে পারবো না সো আমি যদি কনস্ট্যান্ট এই নামে কোনো একটা ভেরিয়েবল নিই সাপোজ হচ্ছে সি ইকুয়াল টু আমার যদি সেভেন নিলাম এইবার যদি আমি কনসোল ডট লক করি সরি কনসোল ডট লক এটা হচ্ছে আমার সি সবই ঠিকঠাক আমরা যদি এখানে সেভ করে রিলোড দিই দেখবো সি এর মানটা হচ্ছে সেভেন দেখাচ্ছে বাট আমি যদি এটাকে মানটা যদি আরেকবার অ্যাসাইনও করতে যাই সো আমি যদি এখানেও অ্যাসাইন করার ট্রাই করি যে সি ইকুয়াল টু সাপোজ হচ্ছে এইট কন্ট্রোল এস দিয়ে যদি আমরা সেভ দিই এবং রিলোড দিই দেখো আমরা কিন্তু জায়গার মধ্যে হচ্ছে একটা এরর খেয়ে গেলাম অ্যাসাইন টু কনস্ট্যান্ট ভেরিয়েবল কারণ হচ্ছে আমরা হচ্ছে অলরেডি অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল কারণ অলরেডি কনস্ট্যান্টটাকে আমরা হচ্ছে একবার করেছি সেখানে আমরা দ্বিতীয়বার কনস্ট্যান্টের মানটাকে আমরা অ্যাসাইন করতে পারবো না অ্যাসাইন তো করতে পারবো না আর ডিক্লেয়ার করা তো প্রশ্নই আসে না সো এই ক্ষেত্রে যেটা তাহলে তিনটা ভিন্ন ভিন্ন জিনিস বারের ক্ষেত্রে আমরা ডিক্লেয়ারও করতে পারতেছি অ্যাসাইনও করতে পারতেছি মানটাকে ভেরিয়েবলের মানটাকে আর লেটের ক্ষেত্রে ভেরিয়েবলের মানটাকে আমরা শুধুমাত্র রিঅ্যাসাইন করতে পারতেছি বা ডিক্লেয়ার করতে পারতেছি না আর কনস্ট্যান্টের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে আমরা একবারে সেটাকে একটা নামেই ডিক্লেয়ার করতে পারবো এবং হচ্ছে অ্যাসাইন করতে পারবো দ্বিতীয়বার আমরা অ্যাসাইনও করতে পারবো না ওই নামে কোনো ভেরিয়েবল আর ডিক্লেয়ারও করতে পারবো না সো এই হচ্ছে আমাদের ভার লেট এবং কনস্ট্যান্ট এর মধ্যে হচ্ছে পার্থক্য সো অ্যাজ ইউজুয়াল আমরা ইএস সিক্সে হচ্ছে লেট এবং কনস্ট্যান্টটাকেই বেশি ইউজ করে থাকি এখন একটা প্রশ্ন আসতে পারে যে কেন আমরা লেট এবং কনস্ট্যান্টটাকে বেশি ইউজ করে থাকি আর টাকে হচ্ছে কেন আমরা ইগনোর করে যাইতে পারি এই বিষয়টা আমাদের একটু বোঝার দরকার সো ওই বিষয়টা বুঝতে হলে আমাদের আগে প্রথম যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের স্কোপটাকে বুঝতে হবে সো স্কোপের কথা যদি আমরা বলি আগে লেখি স্কোপ মানে হচ্ছে আমাদের একটা স্থান স্কোপ মানে হচ্ছে আমাদের মূলত বোঝাই এটা হচ্ছে ভেরিয়েবল একটা ভেরিয়েবল কি গ্লোবালি আছে নাকি লোকালি আছে সেই বিষয়টা বোঝাবা একটা স্থান বলি আমরা তো আমি এই বিষয়টা আর সুন্দর করে বুঝাই এর আগে আমরা হচ্ছে এই বিষয়টা তো আমরা বুঝে গেলাম সো এটাকে আমি হচ্ছে জাস্ট এখান থেকে রিমুভ করে দিই স্কোপের বিষয়টা তা আসি কারণ লেট কনস্ট্যান্ট এবং ভার এই প্রবলেমগুলোকে আরো ভালো করে বুঝতে হলে আমাদের কি হচ্ছে স্কোপের বিষয়টা বুঝতে হবে সো স্কোপের ক্ষেত্রে আমরা দুটো জিনিস দেখি জাভাস্ক্রিপ্টে একটা হচ্ছে গ্লোবাল স্কোপ আর একটা হচ্ছে লোকাল স্কোপ সো আমরা যদি একটু ডিফাইন করি যে গ্লোবাল স্কোপ আরেকটা হচ্ছে আমাদের লোকাল স্কোপ লোকাল স্কোপ ওকে সো গ্লোবাল স্কোপটা কি সেটা যদি আমরা একটু বুঝার ট্রাই করি তাহলে আমরা এখানে বার এই কোল আমরা একটা ভেরিয়েবল নিই তাহলে আমরা বুঝে যাব তারপরে নিলাম লেট ভি কোল টু আমরা হচ্ছে নিলাম হচ্ছে সাপোজ টু আর হচ্ছে আর একটা নি কনস্ট্যান্ট এটা হচ্ছে সি সরি কনসোল হবে না কনস্ট্যান্ট হবে কনস্ট্যান্ট সি কোল টু সাপোজ হচ্ছে থ্রি ওকে ফাইন এবার আমরা এই ভেরিয়েবলগুলাকে গুলাকে এটাও এগুলো সবগুলোই তো ভেরিয়েবল সো আমরা হচ্ছে জাস্ট ডিক্লারেশন সিস্টেমটা হচ্ছে ভিন্ন বাট এগুলো সবগুলোই হচ্ছে ভেরিয়েবল সো আমরা কনসোল ডট লগ করি কনসোল ডট লগ আমরা যদি কনসোল ডট লগ করি এবং এখানে হচ্ছে আমরা টেমপ্লেট লিটারালস ইউজ করব এটাও ইএস6 এর একটা ফিচার সো আমরা যদি এখানে লিখি যে গ্লোবাল স্কোপ স্কোপ এই টেম্পলেট লিটারালস এর বিষয়টাও কিন্তু আমি জাভাস্ক্রিপ্ট এর আগের ক্লাসগুলোতে খুব ভালো করে দেখাইছি সো আমি যেটা করব এ তারপর হচ্ছে ভি এরপর হচ্ছে আমার সি কে হচ্ছে আমি হচ্ছে এখানে ডিক্লেয়ার করব সো আমি কনসোল করে ফেললাম কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে এবার যদি আমি এখানে সে রিলোড দিই আমরা দেখতেছি আমি হচ্ছে এটাকে একটু বড় করে নি তাহলে বুঝতে সুবিধা হবে সবগুলা পাশাপাশি আসবে আর প্রয়োজনে এটাকে একটু ছোট করি আমাদের সবকিছু একটু ভালোভাবে বোঝা দরকার আচ্ছা দেখো এখানে কি গ্লোবাল স্কোপে আমরা যেটা করতে সেটা পারতেছি আহ আমরা আমরা যদি এখানে একটু ডিক্লার করি যে এই জায়গাটা হচ্ছে আমাদের গ্লোবাল স্কোপ সো আমরা এখানে একটু ডিক্লেয়ার করি গ্লোবাল স্কোপ ওকে আচ্ছা গ্লোবাল স্কোপে কি হয়েছে গ্লোবাল স্কোপে দেখো আমরা হচ্ছে ভার দিয়ে এ কে ডিক্লার করলাম লেট দিয়ে বি কে ডিক্লার করলাম এবং কনস্ট্যান্ট দিয়ে হচ্ছে সি এর মান দিলাম সো আমরা এটা ঠিকঠাক মতো রেজাল্ট পাইলাম সবকিছু আমাদের ঠিকঠাক আছে এখানে কোনো প্রবলেম নেই সো আমরা এই ধরনের ভেরিয়েবল ডিক্লারেশন যেটা সিস্টেম সেটাকে বলতেছি আমরা হচ্ছে গ্লোবাল স্কোপ এবার আমরা একটু লোকাল স্কোপটা দেখে আসি সো লোকাল স্কোপ দেখার জন্য প্রথমে আমরা হচ্ছে একটা ফাংশন ডিক্লার করি সাপোজ হচ্ছে ফাংশন এটার একটা নাম দিয়ে সাপোজ টেস্ট তারপরে ফার্স্ট ভ্যাকেট এবং হচ্ছে সেকেন্ড ওকে এখানে একটা জিনিস মনে রাখবা এইরকম মানে হচ্ছে তোমার সেকেন্ড ব্লকের ভিতরে যে জায়গাটা থাকে সেটাকেই মূলত আমরা বলে থাকি হচ্ছে এটা হচ্ছে আমাদের লোকাল স্কোপ মানে ব্লকের ভিতরে যে জায়গাটা এটাকে আমরা বলে থাকি লোকাল স্কোপ তার মানে এই জায়গাগুলো ব্লকের বাইরে এটা হচ্ছে আমাদের গ্লোবাল স্কোপ আর এটা হচ্ছে আমাদের একটা ব্লকের ভিতরে সেটা ফাংশনের ব্লক হতে পারে সেটা হচ্ছে আমাদের ইফ কন্ডিশনের ব্লক হইতে পারে সেটা হচ্ছে আমাদের এটাকে কি বলে আমাদের হচ্ছে কি জানি বলে ফর সরি ফরের ক্ষেত্রেও সেটা বিষয়টা হইতে পারে সো এই জায়গাটা হচ্ছে আমাদের কি তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের লোকাল স্কোপ তো যোক আমরা আগে বুঝি সো এই লোকাল স্কোপের ভিতরে আমরা তাহলে একটা কাজ করি সেটা হচ্ছে বার এই কোল্টো আমরা হচ্ছে দিলাম হচ্ছে ফোর তারপর হচ্ছে লেট ভি কোল্টো আমরা দিলাম হচ্ছে ফাইভ এবং হচ্ছে কনস্ট্যান্ট আর সি আমরা দিলাম হচ্ছে সিক্স কোথায় গেল আচ্ছা দিলাম এবার আমরা এখানে কনসোল ডট লগ করি কনসোল ডট হচ্ছে লগ আমরা কি বলতেছি এটা হচ্ছে আমাদের আহ লোকাল স্কোপ অথবা আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে আমাদের ফাংশন স্কোপ আমরা টেম্পলেট লিটার এই জায়গাটায় সো আমরা এটাকে বলি যে এটা হচ্ছে আমাদের ফাংশন স্কোপ ফাংশন স্কোপ আমরা এটাকে ফাংশন স্কোপ বলতে পারি আমরা এটাকে লোকাল স্কোপ বলতে পারি ডাজ ম্যাটার এটা বললে হইল সো আমরা এখানে ডিক্লেয়ার করলাম এ কমা বি কমা সি কমা ওকে সো এই ফাংশনটা রেজাল্ট দেখতে গেলে আমাদের কি করতে হবে তাহলে ফাংশনটাকে হচ্ছে কল করতে হবে বাইরে সো কন্ট্রোল সি দিয়ে আমরা হচ্ছে ফাংশনটাকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম ফাংশনটাকে হচ্ছে আমরা এখানে দেখলাম ওকে তারপরে আমি যেটা এবার আমি একটা কাজ করি কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে এবার যদি আমি রিলোড দিই দেখো এখানে একটা বিষয় একটু খেয়াল করো আমার গ্লোবাল স্কোপে আমি কি করছি একই নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি বার এ ওয়ান লেট ভি এরপর হচ্ছে কনস্ট্যান্ট সি সেখানে তাদের মানগুলো ঠিকঠাক আছে আবার দেখো গ্লোবাল তোমার হচ্ছে লোকাল স্কোপে যেটা সেখানে আমি এ বি এবং সি নামে হচ্ছে ডিক্লেয়ার করলাম একটা দিয়ে একটা লেট দিয়ে একটা দিয়ে সেখানে তাদের মানটা ঠিক আছে তার মানে লোকাল স্কোপে মানটা আমার গ্লোবাল স্কোপে কোনো প্রভাব ফেলায়নি এই ফাংশনের ক্ষেত্রে এবং গ্লোবাল স্কোপের যে মানটা সেটাও আমার লোকাল স্কোপের ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করে নেই যেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু এখানে কিন্তু একটা কথা ছিল আমরা একটু আগে তো বললাম যে লেট লেট দিয়ে যদি কোনো ভেরিয়েবল আমরা একবার ডিক্লেয়ার করি সেটাকে তো ডিক্লেয়ার করা পসিবল নাই বিষয়টা আমরা একটু আগে দেখলাম না তারপর বললাম কনস্ট্যান্ট দিয়ে তো কোনোভাবেই মানে হচ্ছে একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা তো দূরে থাকুক সেটার মান অ্যাসাইন করা তো দূরে থাকুক ডিক্লেয়ার করাও পসিবল না কিন্তু আমরা এখানে তো জিনিসটা পুরো ভিন্ন দেখলাম ভিন্ন কি জিনিস আমরা দেখতেছি যে আমরা যখন লোকাল স্কোপে কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম সেম নামের ভেরিয়েবল সেটা লেট দিয়ে অথবা কনস্ট্যান্ট দিয়ে যদি গ্লোবালও ডিক্লেয়ার করা থাকে একটার সাথে আরেকটার কোনো কানেকশন নেই কোনো প্রবলেম হচ্ছে না কারণ লোকাল স্কোপের সাথে আসলে আমাদের গ্লোবাল স্কোপের কোনো পার্থক্য এখানে আমরা দেখতে পাচ্ছি না বা কোনো পার্থক্য নেই বললেই চলে সোজা কথা আচ্ছা এরপরে আমরা গ্লোবাল স্কোপকে যদি আরেকবার যদি এখানে ডিক্লার করি কন্ট্রোল সি আমি হচ্ছে ফাংশনের নিচে হচ্ছে গ্লোবাল স্কোপকে ডিক্লার করলাম কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম এবং এইখানে এসে আমি রিলোড দিলাম দেখো তাতেও আমাদের কোনো প্রবলেম হচ্ছে না তাহলে আমরা প্রথম কি করলাম একটু বুঝে ট্রাই করো এই জায়গাটা হচ্ছে আমাদের গ্লোবাল স্কোপ যেখানে আমরা একই নামে ভেরিয়েবল নিছি ভিন্ন ভিন্ন পারে কিন্তু নামে এরপর আমরা কি করলাম আমাদের হচ্ছে একটা লোকাল স্কোপ কে ডিক্লেয়ার করলাম সেই লোকাল স্কোপের সাথে আমাদের গ্লোবাল স্কোপের কোনো প্রবলেম হচ্ছে না তারপর আমরা আবার গ্লোবাল স্কোপ হচ্ছে কনসোল করলাম সেখানেও আমরা দেখতেছি আমাদের কোনো প্রবলেম হচ্ছে না তাহলে একটা জিনিস মনে রাখবা যে গ্লোবাল স্কোপ এবং লোকাল স্কোপের এই বিষয়টা সো ফাংশনের ক্ষেত্রে এই বিষয়টা একটু ভিন্ন এভাবে কাজ করে বাট আমরা যদি সেম বিষয়টা ইফের ক্ষেত্রে দেখতে যাই তখন আমরা বুঝতে পারবো যে আর একটু ভিন্নভাবে জিনিসটা কাজ করে সো আমরা যদি এই বিষয়টা একটু ভালোভাবে দেখতে যাই তাহলে আমরা একটা কাজ করি এখানে হচ্ছে আমরা ইফ জিনিসটা লিখি দেখো আমরা কিন্তু বলছিলাম যে ভার দিয়ে যদি তুমি যদি কোনো একটা ভেরিয়েবল ডিক্লার করো তাহলে সেটাকে জীবনও কখনো ডিক্লার করতে পারবে না বাট আমরা যখন লোকালে আর গ্লোবালে যখন ইউজ করতেছি তখন কিন্তু ওই বিষয়টা আর কাজ করতেছে না এবং সেটা কনস্ট্যান্টের বিষয় কাজ করতেছে না সো এই বিষয়টা কিন্তু মনে রাখবা সো আমরা আর একটু এটাকে আরো হচ্ছে যখন ইফ দিয়ে দেখবো তখন আর একটু ক্লিয়ার হবে কনসেপ্টটা তো আমরা লিখি ইফ ফার্স্ট ব্র্যাকেট এবং হচ্ছে ইফের সেকেন্ড ব্যাকেট তার মানে সেকেন্ড ব্যাকেট হচ্ছে ইফের কি এটা হচ্ছে আমাদের লোকাল স্কোপ সো ইফের ভিতরে আমরা হচ্ছে জাস্ট দিলাম হচ্ছে ট্রু দিলাম আমরা হচ্ছে এখানে বুলিয়ান টাইপের একটা ভ্যালু নিলাম এবং এই ইফের ভিতর আমরা বললাম ভার a ইকুয়াল টু আমরা হচ্ছে দিলাম 7 লেট v ইকুয়াল টু আমরা দিলাম হচ্ছে 8 এরপর আমরা যেটা দিলাম কনস্ট্যান্ট আমরা দিলাম হচ্ছে কি দিতে পারি আমরা নাইন দিতে পারি আচ্ছা তার আগে একটা জিনিস আমি একটু দেখায় আসি সেটা হচ্ছে এটাকে আমরা একটু কমেন্ট আউট করি ওই বিষয়টা যদি একটু না বুঝে আবার প্রবলেম হয়ে যাবে এখানে আরেকটা বিষয় আমাদের একটু মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা যদি গ্লোবাল স্কোপে কোনো একটা ভেরিয়েবলকে এখানে একটু খেয়াল করো এই জায়গাটা হচ্ছে আমাদের গ্লোবাল স্কোপ আর এটা হচ্ছে আমাদের লোকাল স্কোপ এই জায়গাটা হচ্ছে আমাদের লোকাল স্কোপ সো এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে আমরা যদি গ্লোবাল স্কোপে কোনো একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি সেটাকে কিন্তু আমরা লোকাল স্কোপে কিন্তু অ্যাক্সেস নিতে পারবো বাট আমরা লোকাল স্কোপের কোনো একটা ভেরিয়েবলকে কখনোই গ্লোবাল স্কোপে কিন্তু অ্যাক্সেস নিতে পারবো না বিষয়টা আমি একটু ভালোভাবে বুঝাই সাপোজ আমি বলছি যে আমরা যদি আহ গ্লোবাল স্কোপে কোনো একটা ভেরিয়েবল কে ডিক্লার করিস আমরা এখানে কোনো একটা ভেরিয়েবল কে আহ করে ফেলি সো এখানে কোনো একটা ভেরিয়েবল কে ডিক্লার করার জন্য তাহলে আমরা কি করতে পারি আমরা হচ্ছে এই জায়গার মধ্যে হচ্ছে সাপোজ দিলাম ভার তোমার হচ্ছে ডি ইকুয়াল টু আমরা লিখলাম হচ্ছে টেন আমি কি বললাম আমরা যদি গ্লোবাল স্কোপে কোনো একটা ভেরিয়েবল কে ডিক্লার করি সেই ভেরিয়েবলের অ্যাক্সেসটা আমরা লোকাল লোকাল নিতে পারি সো স্কোপ কোনটা এই জায়গাটা সো আমরা চাচ্ছি ডি অ্যাক্সেসটা এখানে নিতে সো আমি যদি কমা দিয়ে জাস্ট এখানে ডি দিয়ে দিই এবার যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দিই আবার যদি রিলোড দিই তাহলে দেখো খুব সুন্দরভাবে আমার এই ফাংশন স্কোপের ভিতরে আমাদের এই যে ডিটাকে ডিক্লেয়ার করছি কিন্তু আমরা গ্লোবাল স্কোপে একটু খেয়াল করো ভালোভাবে খেয়াল করো বিষয়টা খুবই ইম্পর্টেন্ট আর দেখো আমি কিন্তু ডিটাকে ডিক্লেয়ার করছি কোথায় আমার হচ্ছে গ্লোবাল স্কোপে কিন্তু আমি এটার অ্যাক্সেস নিচ্ছি কিন্তু তোমার হচ্ছে লোকাল স্কোপের ভিতরে মানে হচ্ছে আমার ফাংশন স্কোপের ভিতরে কিন্তু আমি ডি এর অ্যাক্সেসটা নিয়ে নেছি দেখো আমার ফাংশন স্কোপের ভিতরে ডি এর মানটা এখানে 10 দেখাচ্ছে এখানে কিন্তু আমি কোথাও কিন্তু ডি কে ডিক্লেয়ার করিনি ডি কে ডিক্লেয়ার করছি আমি কিন্তু গ্লোবালে সো আমি কিন্তু লোকালে কিন্তু ডি এর অ্যাক্সেসটা নিতে পারছি কিন্তু আমি চাইলেই আহ যেটা করতে পারবো না সেটা হচ্ছে লোকালে কোনো একটাকে ডিক্লার করে সেটাকে গ্লোবালি আমি কখনো অ্যাক্সেস নিতে পারবো না তাহলে বিষয়টা যদি আমি এখান থেকে কেটে দিয়ে যদি এটা একটু বুজা ট্রাই করি কন্ট্রোল দিয়ে সেভ দি আর এখান থেকে আমি হচ্ছে ডিটাকে কেটে দিই তাহলে আমি একটা জিনিস তো বুঝাইলাম এবার আমি বলতে চাচ্ছি যে আমি বলছি যে আমরা হচ্ছে গ্লোবাল লোকালে যদি আমরা যদি ডিক্লেয়ার করি সাপোজ বার ডি ইকুয়াল টু আমি দিলাম হচ্ছে টেন তাহলে এটাকে ডিক্লেয়ার করলাম কোথায় আমাদের হচ্ছে লোকালে ডিক্লেয়ার করলাম এবার আমি চাচ্ছি এটাকে গ্লোবালি অ্যাক্সেস নিতে তাহলে দেখি পারে কি না সো এটা তো আমার সেই গ্লোবালের জায়গাটা এই যে কনসোলটা এটা তো আমার গ্লোবাল স্কোপ সো আমি যদি এখানে কমা দিয়ে ডি কে ডিক্লেয়ার নিতে চাই ডি এর অ্যাক্সেস নিতে চাই কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম রিলোড দি দেখো আমি কিন্তু অ্যাক্সেসটা নিতে পারতেছি না আমাকে একটা ইরর দিচ্ছে তাহলে এই বিষয়টা একটা মনে রাখবা যে আমরা যদি কোনো ভেরিয়েবলকে গ্লোবাল স্কোপে ডিক্লেয়ার করি সেটাকে লোকালি হচ্ছে অ্যাক্সেস নিতে পারবো কিন্তু আমরা কোনো একটা ভেরিয়েবল লোকালি যদি ডিক্লেয়ার করি সেটাকে কখনোই গ্লোবালে অ্যাক্সেস নিতে পারবো না সো এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট এটা মনে রাখবা এটা আমি দেখাই দিলাম ওকে ফাইন সো আমরা এটাকে কেটে দিয়ে আমাদের এটা এখন আর দরকার না এটা জাস্ট আমরা বোঝার জন্য এই কাজটা করছিলাম এস দিয়ে সেভ দিয়ে আমরা রিলোড দিয়ে আগের অবস্থানে চলে যাই এবার আমরা এই কমেন্ট উঠাই দিই এবং হচ্ছে আমরা ইফের যে বিষয়টা সেটা দেখতে চাচ্ছে তাহলে আমরা কি করলাম ইফ কন্ডিশনের লোকাল স্কোপের ভিতরে বার এ ইকুয়াল দেখো একে নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি আমরা লেট বি ইকুয়াল এবং কনস্ট্যান্ট সি ইকুয়াল দিলাম আমরা ওকে ফাইন এইবার আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে এগুলাকে আমরা এখানে তোমার হচ্ছে কনসোল করতে চাচ্ছি সো আমরা যদি এখানে কনসোল সরি আমি বারবার কনস্ট্যান্ট লিখে ফেলি কনসোল ডট লগ আমি হচ্ছে এখানে ইউজ করি এবং এখানে যদি বলি যে এটা হচ্ছে আমার এটাও আমাদের লোকাল স্কোপ আমরা নাম বলি আর কি সুন্দর করে বলি আর কি যে এটা হচ্ছে আমাদের ইফেস্কোপ সো এ কমা বি কমা আমার হচ্ছে সি ওকে ফাইন আমি এটাকে দিয়ে দিলাম সো আমি যদি কন্ট্রোল এস দিয়ে সেভ দিই এবং এখানে যদি রিলোড দিই দেখো ইফেসকোফের ভিতরে একটু খেয়াল করো যে ইফেস ভিতরে আমি কি করছি বার এ ইকুল টু সেভেন তাহলে বার এ ইকুল টু এর মান সেভেন পাইলাম লেট বি ইকুল টু এইট তার মানে বি এর মান এইট পাইলাম লেটস সরি কনস্ট্যান্স ইকুল টু নাইন নাইন পাইলাম এরপরে ইফ কন্ডিশনের পরে যদি আমি আবার আমার গ্লোবাল স্কোপটাকে যদি এটা হচ্ছে আমার গ্লোবাল স্কোপ যে উপরে যেখানে আমি ডিক্লেয়ার করে আসছি সেটাকে যদি আমি যদি আবার যদি কনসোল করি বা প্রিন্ট করার ট্রাই করি কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম এবার যদি রিলোড দিই দেখো এবার একটু চেঞ্জ চলে আসছে কি আসছে আই আমার গ্লোবাল স্কোপের এই যে যেটা প্রথম এর মান তো ওয়ান ছিল কিন্তু আমি ইফ স্কোপের পরে সেটাকে ডিক্লেয়ার করাতে এর মানটা কি হয়ে গেল তাহলে আমার সেভেন হয়ে গেল কিভাবে এর মানটা সেভেন হইল আর লেটের ক্ষেত্রে কিন্তু আমার মান চেঞ্জ হয়নি আমার কনস্ট্যান্টের ক্ষেত্রেও কিন্তু আমার মান কিন্তু চেঞ্জ হয়নি গ্লোবাল স্কোপে যেটা হয়েছে সেটা হচ্ছে আমার শুধুমাত্র এই গ্লোবাল স্কোপে আমার যে এটা ছিল এর মান সেভেন সেটা চেঞ্জ হয়ে আমার লোকাল স্কোপ সরি লোকাল স্কোপে আমার এর মানটা যেটা ছিল সেটা চেঞ্জ হয়ে আমার গ্লোবাল স্কোপও কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখো আমরা পরে ইফের পরে যখনই আমরা গ্লোবাল স্কোপকে যখন ডিক্লেয়ার করলাম যেটা আমাদের কিন্তু এই যে এর এর মানটা মান হয়েছে কত ছিল আমাদের মনে আছে তো না উপরে আমাদের গ্লোবাল স্কোপে এর মান ছিল ওয়ান কিন্তু সেটা বার দিয়ে ডিক্লেয়ার করার কারণে সেটা কি হয়েছে আমাদের এই যে ইফেস্কোপের পরে যেটা হয়েছে এর মানটা কিন্তু ইফের ভিতরে আমাদের যে লোকাল এর মান সেভেন ছিল সেটা হয়ে গেছে বাট এখানে স্টিল নাও আমাদের বি এবং সি এর মান যেটা টু এবং থ্রি এটা কিন্তু ঠিক আছে সো বিষয়টা হচ্ছে খুবই হেজিটেশনের একটা বিষয় যে ইফ কন্ডিশনে তাহলে কি হইলো ইফ কন্ডিশনে যখন আমরা বার ইউজ করলাম তারপরে যখন আমরা একটা গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম সেক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের বার দিয়ে ডিক্লেয়ার করার কারণে বারের মানটা কিন্তু আমাদের এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে কিন্তু ফাংশনের ক্ষেত্রে আমাদের চেঞ্জ হচ্ছে না বাট ইফ এর ক্ষেত্রে কিন্তু আমাদের এই বিষয়টা মনে রাখতে হবে তার মানে সোজা সপ্তাহে যদি আমরা বলি যে ইফ কন্ডিশনের ভিতরে যদি আমরা কোনো একটা ভেরিয়েবলকে বার দিয়ে ডিক্লেয়ার করি এর পরে যদি আমরা যদি কোন একটা গ্লোবাল ভেরিয়েবলকে আবার ডিক্লেয়ার করি ক্ষেত্রে কিন্তু আমাদের বারের মানটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে যে ক্ষেত্রে এটা হয়েছে আমরা যদি এখানে একটু ট্রাই করি প্রথমে হচ্ছে দেখো আমাদের হচ্ছে গ্লোবাল স্কোপ এখানে গ্লোবাল স্কোপের মান হচ্ছে ওয়ান টু থ্রি আমাদের এখানে ওয়ান টু থ্রি ঠিক আছে তারপর ফাংশন স্কোপ ফাংশন স্কোপে এবিসি এটার মান হচ্ছে ফোর ফাইভ সিক্স এটাও আমাদের ঠিক আছে তারপরে আমরা আবার গ্লোবাল স্কোপকে ডিক্লেয়ার করছি কোনো প্রবলেম হয়নি ওয়ান টু থ্রি ঠিক আছে এরপর আমরা একটা ইফ স্কোপ ব্লক নিলাম ইফ স্কোপ ব্লক ভিতরে আমরা বললাম এর মান হচ্ছে সেভেন লেট দিয়ে ডিক্লেয়ার করলাম ভি বি এর মান হচ্ছে এইট এবং আমরা হচ্ছে কনস্ট্যান্ট দিয়ে ডিক্লেয়ার করলাম সি সি এর মান হচ্ছে নাইন তাহলে আমাদের এখানেও আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিন্তু এরপরে যখনই আমরা গ্লোবাল স্কোপকে ডিক্লেয়ার করতে গেলাম তখনই যেটা হয়েছে শুধুমাত্র বার দিয়ে যেটাকে আমরা ডিক্লেয়ার করছি সেই বারের মানটা আমার অলরেডি স্টিল নাও আমার লোকাল স্কোপে যেটা ছিল সেটা চেঞ্জ হয়ে আমার গ্লোবাল স্কোপকে চেঞ্জ করে দিয়েছে তার মানে যে এখানে খেয়াল করে দেখো আমার একটু আগে আমার গ্লোবাল স্কোপের এর মান ছিল ওয়ান কিন্তু ইফ কন্ডিশনের পরে যখন আমি আমার হচ্ছে লোকাল স্কোপকে ডিক্লেয়ার করলাম সেক্ষেত্রে আমার ভারের মানটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে সো এখানে হচ্ছে ভার এবং তোমার লেটের পার্থক্যটা আচ্ছা তারপরে আমরা যদি এটাকে আর একটু ভালোভাবে আরো দেখতে চাই তাহলে আমরা যেটা করতে পারি আমরা ফর দিয়ে হচ্ছে মানটাকে ডিক্লেয়ার করতে পারি সাপোজ আমি হচ্ছে এখানে এলাম ফর ফার্স্ট ভ্যাকেট এবং হচ্ছে সেকেন্ড ভ্যাকেট এবং ফর কে বললাম যে এ দিয়ে ডিক্লেয়ার করি এ ইকুয়াল টু তোমার হচ্ছে জিরো সরি এ ইকুয়াল টু জিরো এ লেস দেন তোমার হচ্ছে টেন এটা চলবে হচ্ছে নয় দশের আট পর্যন্ত এবং হচ্ছে এ প্লাস প্লাস করে দিলাম আমি ওকে ফাইন তারপরে আমি যদি এখানে যদি কনসোল ডট লগ এবং এখানে যদি আমি টেম্পলেট লিটারালাইজ করি এবং এটা হচ্ছে আমার লুপ তোমার হচ্ছে লুপ স্কোপ এখানে যদি আমি এ কে ডিক্লেয়ার করি করলাম ভালো কথা সো এভাবে থাকো আমি যদি কন্ট্রোল এস দিয়ে সেভ দিই এবার যদি আমি রিলোড দি দেখবো সবই ঠিকঠাক আছে আমার হচ্ছে এটা শুরু হয়েছে জিরো থেকে এবং এটা গেছে হচ্ছে 10 এর আগ পর্যন্ত ঠিক আছে বাট এরপরে যদি আমি কোন একটা গ্লোবাল স্কোপকে আবার ডিক্লেয়ার করি কন্ট্রোল এখানে ডিক্লেয়ার করলাম কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম এবার দেখো আমি যদি একটু গ্লোবাল স্কোপকে আবার ডিক্লেয়ার করছি এবার যদি আমি যদি রিলোড দি দেখো স্টিল নাও আমার এই গ্লোবাল স্কোপে লেট দিয়ে যেটাকে আমি ডিক্লেয়ার করছি সেটা ঠিক আছে এই যে দেখো লেট দিয়ে আমি ডিক্লেয়ার করছি টু এবং কনস্ট্যান্ট দিয়ে করছি থ্রি সেটা ঠিক আছে কিন্তু আমার এখানে যেটা প্রবলেম হয়েছে বারের যে মানটা সেটা ছিল হচ্ছে মূলত আমার হচ্ছে ওয়ান কিন্তু আমি যখন পর ব্লকের ভিতরে এই এ কে যখন আমি এইভাবে বা আমি যদি এখানে ভ্যার লিখে রাখি তাহলে একটু বুঝতে তোমার সুবিধা হবে ভ্যার এ ইকুয়াল টু তাহলে আরো সুবিধা হবে এটা বুঝতে দেখো কি আমার হচ্ছে দিয়ে যখন আমি এটাকে ডিক্লেয়ার করলাম তখন যেটা হয়েছে সেটা হচ্ছে এটা হচ্ছে তোমার হচ্ছে ডিফল্ট ভাবে বার দিয়ে ডিক্লেয়ার করা থাকে তো আমরা সেটাকে চেঞ্জ করে একটু পরে দেখবো এটা নিয়ে আপাতত কনফিউজ হয়ে না দেখো আমরা কি করছি বার দিয়ে একে ডিক্লেয়ার করলাম এটা টেন পর্যন্ত চলছে নয় মানে নয়ের আগ পর্যন্ত দশের আগ পর্যন্ত চলবে এবং এক এক করে বৃদ্ধি পাবে এগুলো তো আমরা বুঝি কিন্তু এরপরে যখনই আমরা আবার গ্লোবাল স্কোপকে ডিক্লার করলাম সেখানে বারের মানটা কিন্তু চেঞ্জ হয়ে টেন হয়ে গেছে দেখছো এখানে খেয়াল করো এই যে দেখো বারের মানটা কিন্তু টেন হয়ে গেছে তাইলে এখানে প্রবলেম যেটা হচ্ছে বার যেটা করে আহ ভার যেটা করে সেটা হচ্ছে ভারকে যদি আমরা কোথাও যদি বার দিয়ে যখন কোনো ভেরিয়েবলকে বলকে আমরা যখন কোথাও ডিক্লেয়ার করি ডিক্লেয়ার করার পরে সেই ভেরিয়েবলটাকে যদি আমরা কখনো if অথবা ফাংশনের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে না বাট আমরা যদি if অথবা তোমার হচ্ছে for এর পরে যদি কোথাও ডিক্লেয়ার করি সেম ভেরিয়েবলটাকে সেই ক্ষেত্রে অথবা ওই স্কোপগুলোর ভিতরে যদি আমরা সেম নামে বার দিয়ে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি তাহলে কিন্তু এখানে মান চেঞ্জ হয়ে একটা হজ জ ল অবস্থা তৈরি হয়ে যাওয়ার মতো অবস্থা যেটা এখানে আমরা মোটামুটি বুঝতেই পারতেছি আমাদের কি একটা অবস্থা তৈরি হয়েছে তাহলে আমাদের var এর মানটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু এখানে বাট আমরা যদি এখানে var না দিয়ে যদি let দিতাম তাহলে কিন্তু আমাদের কিন্তু আবার এটা কিন্তু আমাদের চেঞ্জ হইতো না আমরা যদি লেট দিই এখানে দেখো লেট দিই কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম লেট এবার রিলোড দিই দেখো আমাদের কিন্তু স্টিল নাও গ্লোবাল স্কোপ কিন্তু চেঞ্জ হচ্ছে না কিন্তু কারণ হচ্ছে আর এই টা হয়েছে কিন্তু আমাদের এই যে আগের এটার কারণে কারণ আগে আমরা এখানে বার দিয়ে কে ডিক্লেয়ার করছিলাম এই জন্য এখানে এই প্রবলেমটা হয়েছে বাট আমরা যদি এখানেও যদি লেট দিতাম তাহলে কিন্তু আমাদের এই গ্লোবাল স্কোপ কিন্তু কোনোভাবেই হচ্ছে চেঞ্জ হইতো না দেখো আমাদের এখানেও কিন্তু গ্লোবাল স্কোপ এখন ঠিকঠাক হয়ে গেছে তার মানে ভ্যারের যে বিষয়টা সেটা তো বুঝতে পারছো সোজা কথা হচ্ছে করাটা একটু আছে আমাদের যখন আমরা অনেক বড় বড় প্রোগ্রাম লিখবো সেক্ষেত্রে এই ব্যারটা যেটা করে সেটা হচ্ছে আমাদের গ্লোবাল স্কোপ এবং লোকাল স্কোপের মধ্যে একটা প্রবলেম তৈরি করে প্রবলেম না অ্যাকচুয়ালি যেটা হচ্ছে একটা কনফ্লিক্ট তৈরি করে এবং মানটাকে সে চেঞ্জ করে দেয় যে কারণে আমাদের প্রোগ্রামিং এর ক্ষেত্রে যখন বড় ধরনের কোনো প্রোগ্রামিং করবো সেক্ষেত্রে আমরা হচ্ছে একটু প্রবলেমে পড়ে যাবো সেই ক্ষেত্রে ইএস সিক্স এর যেটা ফিচার সেটা হচ্ছে হয় তুমি লেট ইউজ করবা নাহলে তুমি কনস্ট্যান্ট ইউজ করবা আশা করি তুমি গ্লোবাল স্কোপ যে বিষয়টা এটাও তুমি বুঝতে পারছো আশা করি তুমি ভ্যার কেন ইউজ করি লেট কেন ইউজ করি এবং আমরা কনস্ট্যান্ট কেন কনস্ট্যান্ট তো হচ্ছে সবচেয়ে বেশি প্রিপারেবল কনস্ট্যান্ট কেন ইউজ করি সেটাও তুমি বুঝতে পারছো এবং ইএস সিক্সের এই পিচারটা তুমি বুঝতে পারছো সো আমরা নেক্সট থেকে যখনই ইউজ করবো আমরা অবশ্যই ভ্যার ইউজ করবো না আমরা লেট ইউজ করবো সেটাই হচ্ছে সবচেয়ে হচ্ছে আমাদের জন্য সিকিউর থাকবে আর কি আমাদের প্রোগ্রামটা সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস থ্যাংক ইউ